Entertainment key soon now rekey by your vlog Dexy. এরপরে যাই আজকে রেগুলারলি ভিডিও তো আজকে আজকে সারাদিন আমরা কি করি তা নিয়ে আমরা একটা ব্লগ করবো। চলো ইন্ট্রো নেওয়া যাক। আর আমার পিছনে ক্যামেরাম্যান আছে আজকে আবির, ঢাকা থেকে আসছে ও আমার ভিডিওর জন্য। তো থ্যাংক ইউ তোমাকে আসসালামু আলাইকুম। কেমন আছো? মুলক কে খাতির মুঝকো এসা কাম করনা হ্যাগ করনা হুঝে ব্লগ করনা হ कैमरा लेके नारन का गन जाते हैं, इस करदू के रोडो पे है जी पे शी पे जलाते हैं, इनके जैसा ऊंचा अपना नाम करना है, व्लॉग करना है मुझे, व्लॉग करना है, व्लॉग करना है मुझे, व्लॉग करना है, व्लॉग 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 व्लॉग। A few moments later. তো গাইজ আমরা মূলত এখন আপুর বাসায় চলে আসছি। যে আপুর বাসা আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। আপু গেট খোলো না, আপু গেট খোলো না, আপু গেট খোলো না। ও নো 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 নো, সেরে সময় হইছে তো। ডাক দে ডাক দে ডাক দে ওঠ ওঠ ডাক দে ওই জিনিসটা। উশ উঠুন জাগুন সেরে কাট। A few moments later. So guys, at last I get close to Fahim. Abir, ভালো আছো? ভালো আছো? প্রচুর প্রচুর পরিমাণ ভালো। এই ফাহিম দুপুরের খাবার খায় একটা বাজে। সকালের খাবার খায় একটা বাজে। তো চলো আমরা একটু পর দেখা হবে। সো গাইজ এখন মূলত আমরা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পর বাইরেলাম। 3 ঘন্টা থেকে বলে 4 ঘন্টা। সো গাইজ এখন মূলত আমরা 4 ঘন্টা পর বাসা থেকে বেরোলাম। সেই 11:30 বাজে বাসায় ঢুকছিলাম। এখন বাজে 4টা। তো এখন যাবো আমরা গাড়ি আনতে, তাই না? হ্যাঁ গাড়ি আনতে যাচ্ছি। গাড়ি আনতে যাচ্ছি, তারপর সাবধি যাবো, চিল করবো এন্ড সবাই আসবে। তো দেখতে পারবো সবাইকে, ফাহিমকে দেখতে পারবা, আমার এক বন্ধুকে দেখতে পারবো, সবাইকে দেখতে পারবা। এখন তো রেস নিচ্ছে ওরা, আমরা যাচ্ছি গাড়ি আনতে। হ্যাঁ আমরা যাচ্ছি গাড়ি আনতে। তো গাড়ি আনে আনাও, গাড়ি আনতে থাকি। অ্যাট লাস্ট গাইস আমরা এখন অটো পাইছি। প্রায় 30 মিনিট ওয়েট করার পর খুব কষ্ট। সো গাইস এখন আমরা বাইর হয়ে গেছি ঘর থেকে। আমাদের লেট হয়ে যাচ্ছে, সবসময় আমাদের লেটই হয় আর কি বলবো। তো চলো সিনেমাটিক শট দেখে আসি। ব্লগ করনা হ্যায় कैमरा लेके नारन का गन जाते हैं, इस कर दू के रोडो पे है जी पे शी पे चलाते हैं, इनके जैसा ऊंचा अपना नाम करना है, व्लॉग करना है मुझे, व्लॉग करना है, व्लॉग करना है मुझे।
व्लॉग करना है। So guys, এটার জন্য কখনো প্রস্তুত ছিলাম না, দেখেন কত পরিমাণ জ্যাম, তো খুব খারাপ লাগতেছে এত জ্যাম, মানে আমি তো ভুলে গেছিলাম যে এখন ঈদের দিন। So guys, জ্যামের কারণে আমরা এখন রাস্তার অর্ধেকে, আর হচ্ছে বিকজ এত পরিমাণ জ্যাম, আর এখন অনেক কিলো বাকি, প্রায় এক দেড় এক থেকে দেড় কিলোমিটার বাকি এখনো, তো আমরা হাইটে হাইটে যাচ্ছি। A few moments later. আরবি শব্দি ব্লগ করবে সাব দিয়ে যাবে। তোমার সো গাইজ, আমি কান ধরছি ভাই ভাই, আমি আর ঘুরতে আমো না ভাই, ঘুরতে আসবো না এই জ্যামের ভিতর দিয়ে, যাইতে পারবো নাকি আমি জানি না, আসছি তো ভালো কথা, যাইতে পারবো নাকি, কিভাবে যাবো সেটা বলতে পারতেছি না, কিভাবে যাবো আমরা, এই সব প্ল্যানের নষ্টের মূল এই আবির, ওর জন্য এত কিছু করা। मैं कैमरा कैसे उठाऊं, हाथ में यूकी ले ली है, सिनेमैटिक स्लो मोशन भी हर वीडियो में जरूरी है, एक अच्छा सा ड्रोन लेके, एक अच्छा सा ड्रोन ले। A few moments later. ভাই ফুচকা খাইতে এত দূর আসা লাগে না, শুধু ফুচকা খাওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন এখানে সবাই কত মানুষ, মানুষের মাঝে আমরা আসছি আজকে, জোরে কথা বল, ঈদের পরের দিন আসছি এখানে, এই জন্য অনেক তুমি কিছু বলবা না, ঝুমতাছি, ভালো লাগছে, আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাবো, কিন্তু এখানে আশপাশে দেখতেছি খালি কপিরাইট ক্লেম খাম অফিসে, ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা দেখছো, সিঙ্গেল, তারপর এখানে এখানে সব ডাবল, কেউ সিঙ্গেল নেই, আমি জানি না কতটুক ভিডিও করতে পারবো আমরা, দেখি কতটুক ভিডিও করতে পারি, আজকের ভিডিওটা কতটুক কিভাবে কেমন শেষ করতে পারি আমি নিজে আবে। হ্যালো গাইস, ইয়ে মে হু, ইয়া পে শাদি হ্যায়, ইয়া পে পার্টি হো রাহি হ্যায়, ইয়া রে পার্টি হো রে, ওকে আপু বলছে পার্টি হো রে, বাট আপুর ফেস দেখা যাবে না, সরি, এন্ড কি তুই আমার ভিডিও করতেছিস, ভূতের মুখে রাম রাম, আর কিছু বলতে চাই না, ইট সাউন্ডস simply ridiculous and ludicrous. পিছন থেকে পিছন থেকে চলে গেছে তুমি কি পিছন থেকে গাও, গান গাও, পিছন থেকে দেখে তো বলতে। সো গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের ভিডিওটা আরো রানিং করতে চাচ্ছিলাম, অনেক ভালো করতে চাচ্ছিলাম, বাট প্রচুর পরিমাণ জ্যামের কারণে ভিডিওটা তেমন করতে পারিনি, তো তার জন্য সরি গাইজ। আমি চাচ্ছিলাম যে আরো একটু ভালো কোয়ালিটি করব, আর ভালো কিছু করব, বাট ঈদের পরের দিন তো প্রচুর পরিমাণ জ্যাম ছিল, তো আমি ভাবতে পারিনি এত জ্যাম হবে, তো যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি একটা কথাই বলতেছি, তো মাস্ট বি আমাদের 100 সাবস্ক্রাইব লাগে 2000 হতে, তো আর তাড়াতাড়ি করে দেন, আর ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ একদিন 1 মিলিয়নে যাব, দোয়া করবেন আমাদের জন্য, তো গুড বাই, আল্লাহ হাফেজ।